السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له. صدق الله مولانا العظيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আমরা লাস্ট গত মঙ্গলবারে সূরাতু আল মুলকের শেষে আমরা আয়াতের শব্দ বিশ্লেষণ পড়তেছিলাম। তার আগের শনিবারের ক্লাসে আমরা 5 নম্বর বইয়ের লেসন 1টা পড়তেছি। লেসন 1 এর আলোচনা হলো আল ইরাব ওয়াল বিনা, মুরাব এবং মাবনি শব্দ সম্পর্কে। শুরু থেকে উস্তাদ কি বের হয়ে গেল নাকি? একটু ওয়েট করেন, কোন কারণে উস্তাদ বের হয়ে গেছে, আমি একটু ওনাকে ফোন দিই। হ্যাঁ, নমস্তে, আপনি মনে হয় কি যে কোনো কারণে ডিসকানেক্টেড? আমরা একটু ওয়েট করি, ঠিক আছে, একটু ওয়েট করে না, ওস্তাদের ডিসকানেক্টেড হয়ে গেছে, আবার চলে আসবে।
السلام عليكم ورحمة الله وبركاته. سوري আমার এখানে নেটওয়ার্ক চলে গেছিল আমাদের ইয়াতে। তো আমরা যেটা পড়তেছিলাম যে আমরা সর্বশেষ علامات الإعراب الأصلية والفرعية مورب ناونر مدد كيچو ناونا سه جيگلو أصلية با مول ساين گران کره مول ساين هلو مرفو أغسطة دمم منصوب فتح مجرور كسرا آر پاس دورن ناونا سه جيگلو بيكول پا عرب گران کره امرا گتو کلاسه پاس دورن ناون شاش کره چلم এই বিকল্প সাইন যে পাঁচ ধরনের নাউন গ্রহণ করবে এর মধ্যে এক নাম্বার হলো জে এন এস বা জমা মুয়ান্নাস সালিম এটা একটা বিকল্প সাইন নেয় মানসুব অবস্থায় কাসরা নেয় দুই নাম্বার পড়েছিলাম আল মামনুউ মিনাস সরফ ডিপটোট এটাও একটা বিকল্প সাইন নেয় মাজরুর অবস্থায় ফাতহা তিন নাম্বার পড়তেছিলাম আল আসমাউল খামসাতু স্পেশাল ফাইভ নাউন এটা কুল্লুল আলামাত অর্থাৎ তিন অবস্থাতেই মারফু অবস্থায় মানসুব অবস্থায় এবং মাজরুর অবস্থায় সর্বাবস্থায় সে বিকল্প সাইন নেয় সেটা কি মারফু অবস্থায় ওয়াও মানসুব অবস্থায় আলিফ এবং মাজরুর অবস্থায় ইয়া চার নম্বর পড়তেছিলাম জমা মুজাক্কার সালিম জে এম এস এগুলো তিন অবস্থাতে বিকল্প সাইন মারফু অবস্থায় ওয়াও মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতে ইয়া পাঁচ নাম্বার ছিল আল মুসান্না ডুয়াল শব্দ এটাও তিন অবস্থাতে বিকল্প সাইন নেয় মারফু অবস্থায় আলিফ মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া গ্রহণ করে তো এই যে বিকল্প এরাব গ্রহণকারী এই পাঁচ ধরনের নাউন আমরা গত ক্লাসে শেষ করেছিলাম আজকে থেকে শুরু করব আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ এরাবের মধ্যে যেটা অন্যতম সেটা হলো আল ইরাবু তাকদিরিয়ু আল ইরাবু তাকদিরিয়ু তাকদিরি এরাব গ্রহণকারী শব্দ তাকদিরি এরাব গ্রহণকারী শব্দ এখানে দুইটা শব্দ আছে আল ইরাবু তাকদিরিয়ু এই দুইটা শব্দ একটু আমরা সংক্ষেপে পড়ে আসি আপনারা এরাব শব্দটা আগে আমরা পড়েছিলাম জানেন এ আরাবুন এই শব্দটা আমরা সবাই বুঝে গেছি চার নাম্বার ফর্মের মাসদার মাসদার রাইট এরপরে আমরা যদি তাকদিরুন এইভাবে লিখি শব্দটা তাহলে এটা কি হলো দুই নাম্বার ফর্মের মাসদার তাই না মাসদার এরাব মানে হলো নাউনের শেষে প্রান্তিক যে হারাকা এটা বাকি শাব্দিক ভাবে অর্থ হয় প্রকাশ করা বা স্পষ্ট করা এরা বেশি তো স্পষ্ট করে তাই না এই ধরেন কথার কথা আমি বললাম জা আ মুহাম্মাদুন এই যে জা আ মুহাম্মাদুন বলেন তো এই দালের দম্মাটা কি জিনিস স্পষ্ট করতেছে ফাইল এটা হলো মারফু এটা হলো ফাইল তাই না তাহলে সে স্পষ্ট করতেছে না এই জন্য এরাব স্পষ্ট করা তো এরপরে তাকদির এই তাকদির শব্দের অর্থ হলো শাব্দিক ভাবে নির্ধারণ করা তাকদির মানে নির্ধারণ করা এটার আরেকটা অর্থ হয় সম্মানিত করা আরেকটা অর্থ হয় পরিমাপ করা পরিমাপ করা কোরআন কারিমে আসছে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা যেই সত্তা কদ্দারা নির্ধারিত করে দিয়েছেন ফাহাদা এরপরে হেদায়েত দিয়েছেন আরেকটা অর্থ সুবিন্যস্ত করা একেবারে একটা জিনিসকে ক্রমানুযায়ী খুব ক্রম অনুযায়ী ধারাবাহিক ভাবে সাজানো এটা হলো শাব্দিক অর্থ বাকি আমরা দেখেন তাকদিরুন শব্দটা যেটা এই শব্দের মধ্যে একটু সামান্য পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন কি হয়েছে শব্দটা হলো তাকদিরুন প্লাস শেষে একটা তাসদিদ যুক্ত ইয়া যুক্ত হয়েছে তাসদিদ যুক্ত ইয়া যুক্ত হয়েছে তাসদিদ যুক্ত ইয়াটার নাম হলো ইয়া উন নিসবাতি কি নাম ইয়া উন নিসবাতি নিসবাতুন অর্থ হলো সম্বন্ধ বা সম্পর্ক
ইয়া উন নিস্পাতি মানে সম্পর্ক করার ইয়া, অর্থাৎ যে ইয়া এসে শব্দকে সম্পর্ক যুক্ত করে দেয়, সম্বন্ধ যুক্ত করে দেয়। যেমন ধরেন আমি বললাম একটা শব্দ হলো মাক্কাতু, মাক্কাতু মানে মক্কা নগরী, তাই না, পবিত্র মক্কা নগরী। এখন এর সাথে যদি আমি একটা ইয়া যুক্ত করি তাসদীদ যুক্ত, তাসদীদ যুক্ত ইয়া যুক্ত হলে নিয়ম হলো শব্দের শেষে রাউন্ড তা থাকলে তাটা ড্রপ হয়ে যাবে, তাহলে তাটা ড্রপ করে দেন। এখন শব্দটা হওয়ার কথা এরকম, তাই না, মাক্কাইয়ুন। এখন ইয়া, ইয়া তার পূর্বে কাকে চায়? তাহলে এই জন্য এই দেখেন এখন শব্দটা হয়ে যাবে মাক্কিয়ুন, তাই না, মাক্কিয়ুন। মূল শব্দ হলো মাক্কাতু, অর্থ হলো মক্কা নগরী, আর যদি বলি মাক্কিয়ুন এটার অর্থ কি? মাক্কিয়ুন মানে মক্কার নগরী, না মানে মক্কা মাক্কি, মাক্কি বলা হয় যেটা, মাক্কি মক্কা সম্পর্কে সম্পর্কিত, হ্যাঁ, যে মক্কায় থাকে মক্কার অধিবাসী, এটা একটা অর্থ। আর একটা হলো এই যে আপা যেটা বললেন মক্কা সম্পর্কীয়, তাই না, বা মক্কা সম্বন্ধীয়। তাহলে এই যে ইয়াটা এসে এই শব্দটাকে সম্পর্ক যুক্ত করে দিল, না বললাম এই যে এই ফলগুলো কোথার, মক্কার ফল, এই যে এই ফলের সাথে মক্কার একটা ট্যাগ লাগাই দিল, এই যে যদি এই মক্কার ট্যাগটা লাগাতে চান তাহলে এই ইয়া যুক্ত করতে হবে। বললাম ইনি কোন বংশের লোক, এই যে একটা ইয়া যুক্ত করে বলবে, এটাকে এই বংশের সাথে লাগাই দিবে। উনি কোন দেশের লোক, বাংলাদেশি, এই যে একটা ইয়া লাগাই দিবে, তাই না। তো এই জন্য এই ইয়াটা যেহেতু শব্দকে বা ব্যক্তি বস্তুকে কোনো জিনিসের সাথে সম্পর্ক যুক্ত করে দেয়, এই জন্য ইয়াটার নাম ইয়া উন নিসবাতি, ইয়া উন নিসবাতি। এই ইয়া উন নিসবাতি দুইটা কাজ, একটা কাজ হলো এই যে যেরকম এই যে ব্যক্তি বা বস্তুকে কোন জিনিসের সাথে সম্পর্কীয় করে দেওয়া, সম্পর্ক যুক্ত করে দেওয়া, এটা একটা অর্থ। এই আর আরেকটা কাজ হলো যেই শব্দ সিফাত হইতে পারে না, সিফাত বা নাত হইতে পারে না, সেই শব্দকে সিফাত এবং নাত বানায় দেয়। বলেন ইয়াউন নিসবাতির দুই নম্বর কাজ কি? যে সকল শব্দ সিফাত হইতে পারে না বা নাত হইতে পারে না, সেই শব্দকে নাত বানায় দেয়। হ্যাঁ, তাহলে দেখেন এই যে তাকদীরুন শব্দের অর্থ হলো নির্ধারণ করা, নির্ধারণ। তাহলে এটার মধ্যে কি কোনো গুণবাচক অর্থ আছে? না। তাহলে এটা সিফাত হতে পারবে? না, সিফাত হতে পারবে না। এখন ইয়ার শেষে যখন ইয়া যুক্ত করে দিবেন তখন সে সিফাত হইতে পারবে, নাত হইতে পারবে। যেমন ধরেন আমরা সহজ উদাহরণ দেই, ধরেন আমরা একটা শব্দ বললাম হিজবুন, হিজবুন অর্থ হলো দল, হিজবুন মানে দল, তাহলে চাই ইসলামী দল, তাহলে ইসলাম শব্দটা কি? এই যে ইসলামুন। এখন যদি দুইটাকে আমি মিলাই দেই হিজবুন ইসলামুন, শুদ্ধ হবে? না, ইসলাম শব্দটাকে আমি নাত বানাচ্ছি, এটা কি নাত হতে পারবে? হিজবুন ইসলামুন, ইসলাম দল, ইসলাম দল, এটা তো অর্থ হয় না। তাহলে এই ইসলাম শব্দকে যদি নাত বানাতে চাই তাহলে কি করতে হবে? এটার সাথে আমাকে একটা ইয়া যুক্ত করতে হবে। শব্দটা হবে হিজবুন ইসলামিয়ুন। যখন আমি ইসলামের শেষে এই যে ইয়া যুক্ত করে দিলাম, এখন দেখেন সে সিফাত হইতে পারতেছে, সিফাত হইতে পারে, ইসলামী দল, ইসলাম বিষয়ক দল, ইসলাম সম্পর্কীয় দল, তাই না। এই সিমিলার ব্যাপারটা হইছে এই যে আমাদের শব্দ ছিল এরকম এ আরাবুন প্লাস তাকদীরুন, এই যে আরাব মানে আরাব, এই তাকদীরুন মানে যেটা নির্ধারণ করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে এরকম, তাহলে নির্ধারণ এরাব, এরকম হয় হয় না, তাই না। এই দুইটা এখন সিফাত হতে পারবে না, এই তাকদীরুন শব্দটা,
এখন এটাকে সিফাত বানানোর জন্য আমরা শেষে একটা তাসদীদ যুক্ত ইয়া যুক্ত করব এখন শব্দটা হবে তাকদীরিয়ুন পরে সর্বশেষ এই দুটো মিলে একসাথে হবে এরাবুন তাকদীরিয়ুন খালাস তাহলে এরাবুন তাকদীরিয়ুন অর্থ কি হলো এস্টিমেটেড আরব বা সুপ্ত আরব হিডেন আরব এই যে যেটা নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করে রেখে দিছে বলে তোমার বোনাস কত ধরছে বেতন কয়টা বস ধরছে বস নির্ধারণ করে রাখছে ওই যে কত নির্ধারণ করে রাখছে একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো তার জন্য গোপনে আলাদা কিছু রাখছে ওই যে কত রাখছে এটা সে বলে না ওটা গোপন নির্ধারিত তারটা এই যে এরকম আর কি নির্ধারিত গোপনীয় যেটা আলাদা ভাবে নির্ধারণ করা যে মূলত এই জিনিসটা ছিল না বাকি এভাবে নির্ধারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আশা করি বুঝে গেছেন আরাবুন তাকদীরিয়ুন মানে সুপ্ত আরাব বা হিডেন আরাব তাহলে আমরা নাউনের মধ্যে আগে পড়তেছিলাম পাঁচ ধরনের নাউন বিকল্প আরাব নেই এখানে আমরা পড়ব তিন ধরনের নাউন যেগুলো হিডেন আরাব নেই সুপ্ত আরাব নেই তিন ধরনের নাউন আছে যেগুলো সুপ্ত আরাব নিবে যেমন ধরেন আমরা পড়ি এখানে বলতেছে লা তাজহারু আলামাতুল ইরাবি ফি সালাসাতি আনওয়াইম মিনাল আসমাই এই যে এখানে দুই জের হবে তাহলে এই বাক্যটা এই পর্যন্ত অর্থ করে একটু লা তাজহারু অর্থ কি জাহারা ইজহারু প্রকাশ পাওয়া তাহলে লা তাজহারু অর্থ কি প্রকাশ পাবে না প্রকাশ পাবে না প্রকাশ পাবে না কি জিনিস আলামাতুল ইরাবি প্রকাশ পাবে না কোথায় প্রকাশ পাবে না তিন ধরনের মানে প্রকার বা ধরন তিন প্রকারের মিনাল আসমা ইসিম সমূহ থেকে ইসিম সমূহ থেকে তিন প্রকারের ইসিমের মধ্যে এরাবের আলামত সমূহ প্রকাশ পাবে না তাহলে একসাথে অর্থ করেন তো লা তাজহারু আলামাতুল ইরাবি এরাবের আলামত সমূহ প্রকাশ পাবে না ফি সালাসাতি আনওয়াইম মিনাল আসমাই ইসিম সমূহ থেকে তিন প্রকারের ইসিমের মধ্যে পরে সুন্দর করে অর্থ করতে পারেন মাশাআল্লাহ এটা পরে অর্থ করেন লা তাজহারু আলামাতুল ইরাবি ফি সালাসাতি আনওয়াই মিনাল আসমাই আনওয়াই কেন এখানে ভুল আছে তানবিন হবে দুই জের হবে হ্যাঁ ফি সালাসাতি আনওয়াইন মাশাআল্লাহ অর্থ বলেন গুড তিন ধরনের ইসিম একেবারে শাব্দিক ভাবে শুরু থেকে শুরু করেন লা তাজহারু আলামাতুল ইরাবি মানে লা তাজহারু ইরাব নেবে না ইরাবের কেন লা তাজহারু হবে না অর্থ কি আমি বলি সময় খেয়াল করছেন না আমি কিভাবে বলছি এখানে বহুবচনের অর্থ উঠাইছি তো খেয়াল করেন লা তাজহারু প্রকাশ পাবে না আলামাতুল ইরাবি এরাবের আলামত সমূহ এরাবের আলামত সমূহ প্রকাশ পাবে না রাইট কোথায় এরাবের আলামত সমূহ প্রকাশ পাবে না ফি সালাসাতিল আনওয়াইন তিন তিন প্রকারের মিনাল আসমাই
ইসম সমূহ থেকে কারেক্ট ইসম সমূহ থেকে তিন প্রকারের ইসিমের মধ্যে এরাবের আলামত সমূহ প্রকাশ পাবে না মাশাআল্লাহ জি মাশাআল্লাহ আরেকজন থেকে শুনি আরেকজন বলেন তো অর্থটা আমি বলি লা তাজহারু প্রকাশ পাবে না আলামাতুল ইরাবি হচ্ছে ইরাবের আলামত সমূহ ফি সালাসাতি আনওয়াইন হচ্ছে তিন প্রকারের মধ্যে মিনাস সামা মিনাল আসমাই তিন প্রকারের ইসমের মধ্যে থেকে মাশাআল্লাহ ইসিম সমূহের মধ্য থেকে তিন প্রকারের ইসিমের মধ্যে ইসিম সমূহের মধ্য থেকে তিন প্রকারের ইসিমের মধ্যে প্রকাশ পাবে না মাশাআল্লাহ আহসানতি আরেকজনের কাছ থেকে শুনবো সর্বশেষ জি আচ্ছা আমি করি জি মাশাআল্লাহ হ্যাঁ একজন একজন হ্যাঁ যে আগে বলছে তে এসে মাশাআল্লাহ হ্যাঁ পড়েন পড়েন আপনি পড়েন না আপনি পড়তে চাচ্ছিলেন আপনি পড়েন অসুবিধা নেই আচ্ছা লা তাজহারু আলামাতুল ইরাবি প্রকাশ পাবে না ইরবের আলামত আলামত সমূহ ফি সালাসাতি আনওয়াইন মিনাল আসমাই তিন প্রকারের ইসম সমূহ মিনাল আসমাই ইসিম সমূহ থেকে ফি সালাসাতি আনওয়াইন তিন প্রকারের তিন ধরনের তিন প্রকারের ইসিম সমূহ থেকে প্রকাশ পাবে না ইরবের আলামত এরাবের আলামত সমূহ তাহলে মেইন কথা আমরা বুঝে গেছি তিন ধরনের নাউন আছে যেই নাউনের মধ্যে ইসিমের আলাম এরাবের আলামত সমূহ প্রকাশ পাবে না তাহলে প্রকাশ না পাইলে সেটা কি হবে এই বলতেছে ফাতুকাদ্দারু সেখানে সুপ্ত থাকবে বা সুপ্ত রাখা হবে ফাতুকাদ্দারু সুপ্ত রাখা হবে ফিহা উহার মধ্যে উহার মধ্যে মানে ফিহা বলতে সেই তিন প্রকারের নাউন এখানে আমরা দেখতেছি এই হা বলেন তো হাটা একবচন নাকি বহুবচন বহুবচন হা এই সর্বনামটা একবচন না বহুবচন এটা স্বাভাবিকভাবে একবচন তাই না সে একজন মহিলা এটা বুঝায় তাই না তার বুঝায় তার বাকি এটার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে তিন ধরনের নাউন কে বুঝাচ্ছে এই তিন ধরনের নাউন এটা একবচন না বহুবচন 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 তাহলে কিভাবে শুদ্ধ হলো বলেন তো বুঝতে পারছেন কথাটা আগে দেখতেছি বহুবচন এখন ওইখানে প্রোনাউন ব্যবহার হয়েছে একবচন তাহলে এটা কিভাবে হলো শুদ্ধ হলো কিভাবে এটা আপনাদেরকে বারবার পড়াইছি কে বলতে পারে একবচন সিঙ্গুলার মুয়ান্নাস রূপ কখন ব্যবহার হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়রে আকেল প্লুরাল হলে সেক্ষেত্রে কি হয় একবচন মুয়ান্নাস এই যে আসমা এই যে এই আসমা এটা গায়রে আকেল প্লুরাল সুতরাং এখানে একবচন মুয়ান্নাস ব্যবহার হয়েছে তাই না তাহলে ফাতুকাদ্দার ফিহা সেই ইসিম সমূহের মধ্যে সুপ্ত রাখা হবে আল আলামাতু আলামত সমূহকে এই যে তুকাদ্দারু এই প্যাসিভ ভয়েস ভার্বের নায়েবুল ফাইল হলো আল আলামাত তাহলে ফাতুকাদ্দারুল আলামাতু আলামত সমূহতে সমূহকে হিডেন রাখা হবে সুপ্ত রাখা হবে ফিহা সেই তিন ধরনের নাউনের মধ্যে সেই তিন ধরনের নাউন গুলো কি এখন বলতেছে ওয়াহাদিল আনওয়াউ হিয়া ওয়াহাদিল আনওয়াউ আর সেই প্রকার গুলো হচ্ছে হিয়া এই যে সামনে আসতেছে এই যে আবার হিয়া একবচন মুয়ান্নাস আসছে কেন গায়রে আকেল মুয়ান্নাস তাই না গায়রে আকেল প্লুরাল গায়রে আকেল প্লুরাল ওয়াহাদিল আনওয়াউ হিয়া আর সেই প্রকার গুলো হচ্ছে হিয়া এই যে আসতেছে এক নাম্বার প্রকার দেখেন এক নাম্বার প্রকার হলো আল মাকসুর এক নাম্বার প্রকারের নাম কি আল মাকসুর দুই নাম্বার প্রকার ওয়াল মানকুস দুই নাম্বার প্রকারের নাম হলো মানকুস তিন নাম্বার প্রকার
والمضاف إلى ياء المتكلم والمضاف إلى ياء المتكلم تين نمبر প্রকার হলো يا متكلمের দিকে مضاف শব্দ تين نمبر প্রকার নাম কি يا متكلمের দিকে مضاف শব্দ তাহলে এখানে তিন প্রকার বলে দিল এক নাম্বার আল মাকসুর দুই নাম্বার আল মানকুস তিন নাম্বার মুদাফ ইলা ইয়াল মুতাকাল্লিম এই তিন প্রকারের নাউন এর মধ্যে তুকদ্দারুল আলামাত এরাবের আলামত সমূহ হিডেন থাকবে বা সুপ্ত থাকবে এখন এই তিন প্রকার আমরা এখানে বুঝে নাই এই তিন প্রকার কি জিনিস মাকসুর কি জিনিস মানকুস কি জিনিস এই যে নিচে এগুলো ডেফিনিশন সহ বিস্তারিত বলতেছে এক নাম্বার প্রকার আল মাকসুরু هو الاسم المعرب الذي آخره ألف لازمة المقصور مقصور اسم هو شيء اسم কে বলা হয় বা مقصور اسم هو الاسم المعرب شيء معرب اسم কে বলা হয় অর্থটা খেয়াল করেন কিভাবে অর্থ করতেছি المقصور مقصور noun বা مقصور اسم هو الاسم المعرب هو সেটা হচ্ছে الاسم المعرب এমন معرب اسم অর্থাৎ এমন معرب اسم কে বলা হয় الذي اخره যার শেষে রয়েছে الف لازمه আবশ্যকীয় الف যার শেষে لازمه আবশ্যকীয় الف আমি আরো একবার অর্থ করে দিচ্ছি المقصور اسم المقصور هو الاسم المعرب امون معرب اسم কে বলে الذي اخره جار শেষে রয়েছে الف لازمه আবশ্যকীয় الف এটার একটু অর্থটা আপনাদের কাছ থেকে শুনতে চাই একটু বলেন তো المقصور هو والاسم المعرب الذي آخره ألف لازمة المقصور هو الاسم المقصور هو شيء مراب اسم কে বলা হয় যার শেষে রয়েছে আবশ্যকীয় আলিফ যার শেষে রয়েছে আবশ্যকীয় আলিফ মাশাআল্লাহ আরেকজনের কাছ থেকে শুনি আরেকজন অন্য আরেকজন পড়েন মাশাআল্লাহ আল মাকসুর ওয়াল ইসমুল মুরাদুল লাজি আখিরুহু আলিফুন আলিফুন লাজিমাতুন রাইট মাকসুর হলো সেই ইসম যেটার শেষে মুরাবি ইসম সেই মুরাবি ইসম যেটার শেষে আলিফ আবশ্যকীয় আলিফ থাকবে যার শেষে আবশ্যকীয় আলিফ থাকবে মাশাআল্লাহ আশা করি সবাই এই বাক্যটা বুঝে গেছি তাহলে এমন মুরাব ইসম যার শেষে আবশ্যকীয় আলিফ আছে সেটাকেই মাকসুর বলে নাহু নাহু মানে এক্সাম্পল উদাহরণ উদাহরণ দিচ্ছে তিনটা শব্দ এক নাম্বার আল মুস্তাশফা হসপিটাল আল ফাতা বালক আল আসা লাঠি আল মুস্তাশফা মানে হসপিটাল আলফাতা বালক আল আসা লাঠি এই তিনটা শব্দ তিনটা শব্দের শেষে আমরা ডাইরেক্ট আলিফ দেখতে পাচ্ছি এই যে আল আসা এই শব্দের শেষে এই যে আলিফ আছে বাকি আলফাতা আল মুস্তাশফা এই দুইটা শব্দের শেষে আলিফ দেখতে পাচ্ছি না এই দুইটা শব্দ আমরা কোরআনে কারিমের মাদানী মুসহাফ যেগুলো আছে ওইখানে এরকম লেখা দেখবেন আপনি এই যে আলফা এখানে ফাতা থাকবে ফাতার পরে আবার একটা খাড়া জবর থাকবে খাড়া জবরের পরে ডটলেস ইয়া থাকবে এরকম থাকবে এটা লেখার রাইটিং প্রিন্সিপাল এটা একটা শব্দ আল ফাতা সিমিলার যদি আমি আল মুস্তাশফা লিখি তাহলে এরকম হবে মুস্তাশ ফা ফার উপরে একটা ফাতা ফাতার উপরে একটা খাড়া জবর শেষে ডটলেস ইয়া দেখেন তাহলে এই যে খাড়া জবরটা আছে যে আমাদের
দেশীয় কোরআনের কারিমের মধ্যে শুধু খারাজ আবর পাবেন, ওই ফাতাটা পাবেন না। যদি খারাজ আবর থাকে এরপরে ডটলেস ইয়া, অথবা শুধু এই খারাজ আবর নাই ডটলেস ইয়া আছে, ফাতার পরে ডটলেস ইয়া আছে, অথবা এই ফাতা খারাজ আবর, এটা তিন ভাবেই হয়, ফাতা খারাজ আবর ডটলেস ইয়া। তাহলে তিনটা রূপ কি কি একসাথে দেখাই একটা শব্দের মধ্যে। এই যে একটা রূপ হলো এটা, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, শুরুতে ফাতা আছে, খারা ফাতা আছে, ডটলেস ইয়া আছে, তাই না? এটা একটা রূপ হতে পারে। আমাদের কোরআন কারিম গুলোতে থাকবে হলো এটা, শুধু খারা ফাতা থাকবে আর আরেকটা ফাতা থাকবে না, এরকম ডটলেস ইয়া থাকবে শেষে, এটা থাকবে। আর কোন কোরআন কারিমে এরকমও থাকতে পারে, এই যে শুধু ফাতা থাকবে আর কিছু থাকবে না, খারাপ ফাতাও নাই, শুধু ডটলেস ইয়া থাকবে। এই তিনটার দ্বারাই বুঝাচ্ছে শব্দের শেষে একটা আলিফ আছে। এই যে এই খারাপ ফাতা যেখানে আছে, খারাপ ফাতা মানেই তো আলিফ, আর খারাপ ফাতা নাই, এখানে রাইটিং প্রিন্সিপাল হলো খারাপ ফাতাটা দেওয়া, এই যে এই খারাপ ফাতাটাই হচ্ছে আলিফ। এই আলিফটার নামই হলো আলিফুন মাকসুরা, আলিফুন মাকসুরা। তাহলে এই যে প্রথম শব্দ আল আস, এই আল আস শব্দের মধ্যে তো আমরা সরাসরি আলিফ দেখতে পাচ্ছি, আর বাকি দুইটাতে আলিফ দেখতে পাচ্ছি না, অসুবিধা নাই, কিন্তু এটাও আলিফেরই রূপ। তাহলে আলিফটা আমরা দুই ভাবে পাবো, এই আলিফুন লাজিমাতুন আবশ্যকীয় আলিফটা দুই ভাবে পাবো, হয়তো সরাসরি আলিফ যেমন আল আস শব্দের মধ্যে আছে, অথবা ফাতা ডটলেসিয়া, ফাতা ডটলেসিয়া এটার নামও আলিফ। তাহলে এই দুইটা রূপই যে কোনো নাউনের শেষে থাকবে সেটাকে কি বলবে, আল মাকসুর, আল মাকসুর। এই মাকসুর নাউন এরাব গ্রহণ করার ক্ষেত্রে হিডেন এরাব নিবে, এই যে আল মাকসুর। এই যে এই তিনটা ধরনকে মাকসুর বলে। তাহলে আলিফুন মাকসুর যুক্ত শব্দ কিভাবে বুঝবো, সরাসরি আলিফ আছে, অথবা ফাতা ডটলেসিয়া, খারা ফাতা ডটলেসিয়া, ফাতা খারা ফাতা ডটলেসিয়া, তিনটাই হতে পারে, তাই না? বলেন তো, এই যে কোন কোথাও এরকম থাকবে ফাতা ডটলেসিয়া, অথবা খারা ফাতা ডটলেসিয়া, অথবা ফাতা খারা ফাতা ডটলেসিয়া, এই তিনটা একই কথা, এই তিনটা একই জিনিস বুঝাচ্ছে, সবগুলোর শেষে আলিফ আছে। এটা রাইটিং প্রিন্সিপাল হিসেবে এই তিন ভাবেই লেখা যায়। তো আপনারা মেইন জিনিস বুঝে গেছেন এখানে, এই যে আমরা পড়েছিলাম না, শব্দ হলো কাদায়া, তাই না? ইয়া হারাকা পূর্বে ফাতা আছে, এই জন্য ইয়াটা কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। এই আলিফটা লেখার রাইটিং প্রিন্সিপাল কি, খারাপ ফাতা ডটলেস ইয়া, তাই না? এই যে তার মানে এই যে আল ফাতা, এই শব্দটা কি ছিল, আল ফাতা ইউ, তাই না? তারপরে আল মুস্তাশফা, এটা কি ছিল, আল মুস্তাশফায়ু, তাই না? এরকম ছিল শব্দটা। এই যে ফাতা ইয়া হারাকা পূর্বে ফাতা, এই কারণে ইয়াটা সবগুলো আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে। এই যে আলিফ দ্বারা পরিবর্তন হয় যে শব্দে, সেগুলোকেই আলিফে মাকসুরা বা আল মাকসুর বলে। এখন আল মাকসুর শব্দের হুকুমটা দেখেন, হুকুম হলো তুকাদ্দারু ফিহিল আলামাতুস সালাসু, সেখানে এই যে ফিহি এই শব্দের মধ্যে, এই মাকসুর শব্দের মধ্যে আল আলামাতুস সালাসু তিনটা আলামতি তুকাদ্দারু, তুকাদ্দারু মানে হিডেন থাকবে, সুপ্ত থাকবে, তুকাদ্দারু ফিহিল আলামাতুস সালাসু, সেখানে তিনটা আলামতি হিডেন থাকবে। আল আলামাতুস সালাসু এটার অর্থ কি, তিনটি আলামত, তিনটি আলামত। তাহলে বলেন তো, আমরা তিন থেকে দশ পর্যন্ত গণনার দুইটা নিয়ম, একটা হলো মুদাফ মুদাফিলাই আর একটা মাউসুফ সিফাত, তাই না? এখানে এখানে মাউসুফ সিফাত হয়েছে নাকি মুদাফ মুদাফিলাই হয়েছে, মাউসুফ সিফাত হয়েছে। বলেন তো কে বলতে পারে যে এটা মুদাফ মুদাফিলাই হলে কিরকম হতো, মুদাফ মুদাফিলাই হলে আলামাতি,
সালাসু আলামাতিন তখন বাক্যটা হয়তো তুকাদ্দারু ফিহি সালাসু এই যে এটা আগে থাকতো এটা পরে থাকতো তো আলামাতিন এটাও শুদ্ধ ছিল তাই না দুটো একই অর্থ এই যে এই শব্দের মধ্যে বা মাকসুর শব্দের মধ্যে তিনটা আলামত হিডেন থাকবে সুপ্ত থাকবে নাহু উদাহরণ দিচ্ছে কাতাল আল ফাতা আল আফআ বিল আসা কাতাল আল ফাতা যুবকটি হত্যা করলো আল আফআ সাপটিকে বিল আসা লাঠি দ্বারা যুবকটি সাপটিকে লাঠি দ্বারা হত্যা করলো আল আফআ মানে যুবকটি হত্যা করেছে এটা কি হবে এটা মারফু এটা ডুয়ার সুতরাং মারফু তাই না পরেরটা দেখেন আল আফআ সাপ হত্যা করেছে কাকে সাপটিকে তাহলে এই সাপটিকে এই কথাটা মাফুলুন বিহি আছে তাহলে মানসুব নাকি মাজরুর আসসালামু আলাইকুম সরি আমার বাসায় একটু আমার বাচ্চা দরজা লাগাই দিছে দরজা খুলতে পারতেছে না আমার একটু বাসায় যেতে হবে আদামি আমি একটু ক্লাসটা আজকে আর সামনে কন্টিনিউ না করি বাচ্চা কান্নাকাটি করতেছে আমার ওয়াইফ ও ইয়া করতেছে আজকে থাকো কি পর্যন্ত ওই যে ও ভিতর থেকে দরজা লাগাই দিছে ছোট মানুষ তো বুঝতে পারতেছে না ও কানতেছে ওর মাও কানতেছে আমি একটু বাসায় যাচ্ছি জি আসসালামু আলাইকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আজকের ক্লাসটা আপনারা একটু সময় পাইলে কালকে করতে পারবো আবার দরকার হলে অথবা একটা এই ইয়া করবো ইনশাল্লাহ